বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আমি বিজয়া এবং আমাদের চ্যানেল লিভ উইথ প্রলয় অ্যান্ড বিজয়াতে আপনাদের আরও একবার স্বাগত। আজ রবিবার, ছুটির দিন। সপ্তাহের বাকি দিনগুলি তো ব্যস্ততার মধ্যেই কেটে যায়, তাই আজ ভাবলাম বাড়ির সবার জন্য কিছু স্পেশাল রান্না করি, যা রান্না হবে খুব চটজলদি এবং খেতে হবে খুবই সুস্বাদু। তো বন্ধুরা, ডেসক্রিপশন দেখে তো বুঝে গেছেন যে কি রান্না করবো, তাও বলি আজ রান্না করবো প্রেশার কুকারে বাসন্তী পোলাও ও কাশ্মীরি আলুর দম। তো রান্নাঘরে যাওয়ার আগে চলুন একবার আপনাদের আমাদের বাগান বাড়িটা দেখিয়ে নিয়ে আসি। তো এতক্ষণ ধরে আমরা আমাদের বাগান বাড়িতেই আছি। এই বাগান বাড়িটা আমরা সদ্য শুরু করেছি এবং সেখানে কিছু সবজি ও ফলের গাছ লাগিয়েছি, যেমন ঢ্যাঁড়স গাছ। এই দেখুন, আমাদের ঢ্যাঁড়স গাছে ফুল এসছে। কুমড়ো গাছ আছে, আছে করলা গাছ, শিম গাছ। বন্ধুরা, রান্না করার আগে একটা কথা বলে রাখি, যদি আমার চ্যানেলে নতুন হন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকনটিকে টিপে দেবেন, যাতে যে কোনো ভিডিও এলে সঙ্গে সঙ্গে আপনি নোটিফিকেশন পেয়ে যান। বলতে বলতে ঘড়িতে সকাল 10টা বেজে গেছে। চলুন এবার রান্নাঘরে যাই এবং আপনাদের দেখাই আজকের এই সুস্বাদু রান্না। বাসন্তী পোলাও বাড়িতে বা রেস্টুরেন্টে আপনারা অনেকবারই খেয়েছেন, কিন্তু বাড়িতে হাঁড়িতে বাসন্তী পোলাও রান্না করার সময় অনেক সময় পোলাও ঠিকঠাক হয়ে ওঠে না। তো আজ আপনাদের আমি দেখাবো কিভাবে খুব সহজে ও চট জলদি প্রেশার কুকারে বাসন্তী পোলাও বানানো যায় এবং তা হবে খুব ঝরঝরে। তো চলুন শুরু করি আজকে রান্না। প্রথমে আমরা নিয়েছি 3 কাপ গোবিন্দভোগ চাল, যার ওজন 750 গ্রাম। পোলাও রান্না করতে হলে মাপটা বা পরিমাণটাই হচ্ছে আসল, তা না হলে পোলাও কিন্তু ভালো হয় না। তো আমরা নিয়ে নিয়েছি 750 গ্রাম গোবিন্দভোগ চাল। এবার আমরা চালটাকে ভালো করে ধুয়ে নেব। আর হ্যাঁ, আর একটা কথা মনে রাখবেন, পোলাও রান্নার সময় চালটা যেন সবসময় পুরনো হয়, কারণ নতুন চালে পোলাও ভালো হয় না। তো চালটাকে আমরা ভালো করে ধুয়ে নিয়েছি ও ভালো করে জলটাও ঝরিয়ে নিয়েছি। এরপর চালটাকে একটি থালায় ভালো করে মেলে ফ্যানের হাওয়ায় কিছুক্ষণের জন্য শুকোতে দেব, যাতে চালটা ভালো করে শুকিয়ে যায় ও ঝরঝরে হয়ে যায়। যতক্ষণে চালটা শুকোচ্ছে ততক্ষণে আপনাদের দেখিয়ে দিই যে বাসন্তী পোলাওর জন্য কি কি উপকরণ লাগবে। তো বাসন্তী পোলাও করার জন্য প্রথমেই লাগবে ঘি, তারপর লাগবে তেজপাতা, এলাচ, দারচিনি, জৈত্রী, জায়ফল, লবঙ্গ, কিছু কিশমিস, কিছু কাজু বাদাম, বাসন্তী রং, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, নুন, চিনি। তো চালটা এতক্ষণে ভালো করে শুকিয়ে ঝরঝরে হয়ে গেছে। এবার চালটা একটা বড় বাটিতে ঢেলে নেব। বাটিতে ঢালার পর চালটার সাথে কিছু উপকরণ দিয়ে চালটা ভালো করে মেখে নেব, আপনারা সেটা ভালো করে দেখে নিন। তো প্রথমেই আমরা চালটার সাথে পরিমাণ মতো গাওয়া ঘি দিয়ে চালটা ভালো করে মেখে নেব। আমি 750 গ্রাম চালের জন্য 1 চামচ ঘি দিয়েছি, আপনারা চাইলে বেশিও ঘি দিতে পারেন, আবার কমও দিতে পারেন। আমি একটু কমই দিয়েছি, কারণ পোলাও যখন রান্না করব তখন আবার ঘি দেব। তো বন্ধুরা, চালের সাথে ঘিটা ভালো করে মেখে নেওয়ার পর চালটাতে আমরা দেব একটু বাসন্তী রং, কারণ বাসন্তী পোলাও করতে গেলে তো বাসন্তী রং লাগবেই। এরপর দেব পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এরপর দেব কিছুটা পরিমাণে গোলমরিচ গুঁড়ো এবং সব উপকরণের সাথে চালটা ভালো করে মেখে নেব। তো বন্ধুরা, গোলমরিচ গুঁড়ো ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বাসন্তী পোলাওয়ের অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। আমি এখানে গোলমরিচ গুঁড়ো ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দুটোই ব্যবহার করেছি, কারণ গোলমরিচ গুঁড়ো দিলে পোলাওয়ের টেস্ট ভালো হয় আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে পোলাওয়ের কালার ভালো হয়। চালটা আমাদের মাখা হয়ে গেছে, দেখুন চালটার কি সুন্দর কালার হয়েছে। তো বন্ধুরা, আমাদের চাল মেরিনেট শেষ, এবার চলুন রান্নাটা শুরু করি। প্রথমে আমরা গ্যাসটাকে জ্বালিয়ে নেব, এরপর তাতে প্রেশার কুকারটা বসিয়ে নেব ও ভালো করে কুকারটাকে গরম হতে দেব। গরম হয়ে যাওয়ার পর কুকারে আমরা দেব 5 চামচ মতো গাওয়া ঘি, আপনারা চাইলে বেশিও দিতে পারেন, কমও দিতে পারেন। তাছাড়া আপনারা ঘি খেতে না চাইলে ঘিটাকে অ্যাভয়েড করে সাদা তেলেও পোলাও রান্না করতে পারেন।
এর আগে আমি একবার সাদা তেলে পোলাও রান্না করেছিলাম, খেতে খুব ভালো হয়েছিল। কিন্তু সত্যি কথা বলতে গেলে ঘিয়ে রান্না করা পোলাও খেতে অতুলনীয়। তো বন্ধুরা, ঘিটা গরম হয়ে গেছে, এবার গ্যাসের আঁচটা কমিয়ে ঘিয়ে একে একে সব উপকরণগুলো দিয়ে দেব। দেবো তেজপাতা, কয়েকটা এলাচ, কয়েকটা দারচিনি, কয়েকটা লবঙ্গ, জায়ফল, জৈত্রী। এরপর সমস্ত মশলাগুলিকে কম আঁচে হালকা করে ভেজে নেব। গরম মশলা ভাজার সময় আঁচটা কম করে রাখবেন, দেখবেন যেন মশলাগুলো পুড়ে না যায়, কারণ পুড়ে গেলে খেতে ভালো হবে না। মশলাগুলোকে ভাজতে ভাজতেই ঘিয়ের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো কাজু বাদাম ও পরিমাণ মতো কিশমিস। এবার সমস্ত উপকরণগুলিকে হালকা লাল হওয়া অবধি ভেজে নেব, বারবার নেড়ে দেবো যাতে তো মশলাগুলি পুড়ে না যায়। তো বন্ধুরা, বলতে বলতে ভাজা প্রায় হয়ে গেছে। এবার আমরা এতে মিশিয়ে নেব সেই ম্যারিনেট করা গোবিন্দভোগ চাল। তো বন্ধুরা, চালটা দেওয়া হয়ে গেছে, এবার সমস্ত উপকরণগুলির সাথে চালটাকে ভালো করে ভেজে নেব। তবে একটা বিষয় মনে রাখবেন, চালটা ভাজার সময় গ্যাসের ফ্লেমটা যেন হালকা থাকে, না হলে কিন্তু চালটা তলাতে লেগে যাবে। এই সময়টা বাসন্তী পোলাও রান্নার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তো 3-4 মিনিট ভাজার পর দেখুন ঘিয়ের সাথে চালটা কি সুন্দর মিশে গেছে, আর চালটাও দেখতে কি সুন্দর লাগছে। আমাদের ভাজাও প্রায় কমপ্লিট। এবার আমরা এর মধ্যে জল দিয়ে দেবো। আপনাদেরকে বলে রাখি যে জল কি পরিমাণে দেবেন, কারণ জলের মাপ হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। প্রেশার কুকারে বাসন্তী পোলাও রান্নার ক্ষেত্রে জল ঠিকঠাক না দিলে পোলাও কিন্তু ঝরঝরে হবে না। আমি এখানে যে পাত্রে চাল মাপ করে নিয়েছিলাম, আপনারাও সেরকম একটা কোনো পাত্র নেবেন এবং সেই পাত্রে পরিমাণ মতো চাল মাপ করে নেবেন, এবং যে পরিমাণ চাল দেবেন তার ডবল পরিমাণে জল দেবেন। আমি যেমন 3 কাপ চাল দিয়েছিলাম তাই 6 কাপ জল দিলাম। এবার দেবো স্বাদ মতো নুন ও চিনি। বাসন্তী পোলাও রান্নার ক্ষেত্রে চিনির পরিমাণটা খুব গুরুত্বপূর্ণ। বলে রাখি, যে পরিমাণ চাল দেবেন তার অর্ধেক পরিমাণ চিনি দেবেন। আমরা যেহেতু কম মিষ্টি পছন্দ করি তাই 3 কাপ চালে আমরা 1 কাপ চিনি দিয়েছিলাম। তো বন্ধুরা, এবারে সমস্ত উপকরণগুলিকে ভালো করে একবার মিশিয়ে নেব। মেশানোর পর প্রেশার কুকারে ঢাকনাটা লাগিয়ে দেব। ঢাকনা লাগানোর পর গ্যাসের আঁচটাকে ফুল ফ্লেমে বাড়িয়ে নেব এবং ফুল ফ্লেমে 2 সিটি পড়া পর্যন্ত অপেক্ষা করব। তো বন্ধুরা, 2 সিটি পড়ে গেছে, এবার আমরা গ্যাসটা বন্ধ করে দেবো এবং কুকারটা নামিয়ে নেব, এবং নামানোর সঙ্গে সঙ্গে ভেতরের গ্যাসটা বার করে নেব। ঢাকনাটা খুলে ভেতরের সম্পূর্ণ গ্যাসটা বার করে নেব এবং ঢাকনাটা আবার লাগিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো। দেখুন বন্ধুরা, আমাদের বাসন্তী পোলাওয়ের কি সুন্দর রং হয়েছে এবং সুগন্ধও আসছে খুব সুন্দর। তো যতক্ষণে বাসন্তী পোলাওটা রেডি হচ্ছে, চলুন বন্ধুরা আমরা কাশ্মীরি আলুর দমটা বানিয়ে ফেলি। এমনি তো খাবার সময় প্রায় হয়ে এসেছে। কাশ্মীরি আলুর দমের জন্য যে আলু লাগবে তা আমরা আগেই কেটেও ধুয়ে রেখেছি। এবার আমরা মশলাটা রেডি করব। মশলা বানানোর জন্য আমরা নিয়েছি আদা কুচি, রসুন, কিছু পেঁয়াজ কুচি, ও সেটা এবার মিক্সিতে পেস্ট করে নেব। দেখুন বন্ধুরা, মশলাটা আমাদের একদম রেডি হয়ে গেছে। তো চলুন এবার রান্নাটা শুরু করি। প্রথমে আমি গ্যাস ধরিয়ে নিলাম, তাতে কড়াইটা চাপিয়ে দিলাম। এবার কড়াইটাকে গরম হতে দেব। কড়াই গরম হয়ে এসছে, এবার আমরা কড়াইয়ে তেল দিয়ে দেব। তেল গরম হয়ে যাওয়ার পর তেলের মধ্যে আলুগুলো দিয়ে দেব। এরপর মিডিয়াম আঁচে আলুগুলোকে উল্টে পাল্টে প্রায় 3-4 মিনিট সময় ধরে হালকা লাল হওয়া পর্যন্ত ভেজে নেব। দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমরা আলুগুলোকে তুলে নেব। এরপর ওই তেলে দিয়ে দেব তেজপাতা, একটু পাঁচফোড়ন ও একটু গোটা জিরে। তারপর দেবো 2টো কাঁচা লঙ্কা। এরপর সবগুলোকে একটু হালকা করে ভেজে নেব। এরপর ওই তেলে দিয়ে দেবো অল্প একটু পেঁয়াজ কুচি। এখানে আমি অল্প একটু পেঁয়াজ কুচি দিয়েছি, কারণ আগেই আমি পেঁয়াজ কুচি মশলার সাথে বেটে রেখেছি। পেঁয়াজ বাটা দিলে গ্রেভিটা বেশি ভালো হয়। এবার আমি হালকা আঁচে পেঁয়াজটাকে লাল হওয়া অবধি ভেজে নেব। পেঁয়াজটাকে তাড়াতাড়ি ভাজার জন্য আমি একটু নুন মিশিয়ে দেব।
কারণ নুন দিলে পেঁয়াজ থেকে জল বের হয়ে যায়, ফলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে বাকি উপকরণগুলি আমি পরপর দিয়ে দেব। প্রথমে দেব পরিমাণ মতো হলুদ, তারপর দেব পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপর একটু নড়াচড়া করে সবগুলো ভালো করে মিশিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ, আদা ও রসুন বাটা, যা আমি আগে মিক্সিতে বেটে রেখেছি। একটু জল দিয়ে দেব এবং ভালো করে সব মশলাগুলি মিশিয়ে নেব। তারপর দিয়ে দেব পরিমাণ মতো জিরে গুঁড়ো, তারপর দেব পরিমাণ মতো গোলমরিচ গুঁড়ো। এরপর দেব বাড়িতে তৈরি করে রাখা ভাজা গরম মশলা। এই গরম মশলাটা আমরা বাড়িতে তৈরি করে রাখি সারা বছর। এই ভাজা মশলা রান্নায় দিলে রান্না খুবই সুস্বাদু হয়। এরপর হালকা আছে মশলাটা ভালো করে কষে নেব, যতক্ষণ না মশলাতে তেল ছেড়ে যায়। তো বন্ধুরা, আমাদের মশলা কষানো কমপ্লিট। এরপর আমরা এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। এরপর আলুগুলোকে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। আলুগুলো ভালোভাবে মশলার সাথে কষানোর পর এরপর আমরা দিয়ে দেব পরিমাণ মতো নুন ও চিনি, তারপর পরিমাণ মতো জল দিয়ে দেব। এরপর ঢাকা দিয়ে 15-20 মিনিটের জন্য হালকা আঁচে সেদ্ধ হতে দেব। প্রায় 20 মিনিট হয়ে গেছে, আমাদের কাশ্মীর আলুর দমও রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, কাশ্মীরি আলুর দম রান্না করতে করতে এদিকে আমাদের পোলাও রেডি হয়ে গেছে। দেখুন কি সুন্দর ঝরঝরে হয়েছে। এবার পরিবেশন করার পালা, সবাইকে খেতে দেবো। তো চলুন পালাতে সাজিয়ে নিই। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটাকে লাইক করবেন ও শেয়ার করবেন। আরও একটি কথা বলে রাখি, যদি আমার চ্যানেলে নতুন হন তো প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিকে টিপে দেবেন, যাতে যে কোনো নতুন ভিডিও এলে সঙ্গে সঙ্গে আপনি নোটিফিকেশন পেয়ে যান। তো বন্ধুরা, আমাদের আজকের মেনু বাসন্তী পোলাও ও কাশ্মীরি আলুর দম একদম রেডি, সঙ্গে আছে স্যালাডও। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।